আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইসা ডেইলি ব্লগের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই আমার ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো এমন একটা মজার রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো যারা নতুন রাঁধুনি তাদের কিন্তু খুবই খুবই কাজে আসবে আর রেসিপিটি এত ইউনিক যে যে কেউরেই নজর কেড়ে নেবে তো আমি এখানে লাউ ষা যেটা আমরা ফেলে দিই আসলে আজকের পর থেকে মনে হয় আশা করছি কেউ ফেলে দেবেন না তো এখানে বেশ আমি দুইটা বড় বড় সাইজের রসুন নিয়েছি কাঁচামরিচ নিয়েছি অল্প করে আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর সুন্দর একটা কালার হওয়ার জন্য আমি এক চাঁচামিজের অর্ধেক হলুদ গুঁড়ো দিয়েছি তো আমি অল্প একটু পানি দিয়ে আর একটু তেল দিয়ে সিদ্ধ বসে দিলাম তো সুন্দরভাবে আমার সেদ্ধ করে নিতে হবে আর এখানে চার টুকরা আমি ব্রিকেট মাছ নিয়েছি যে কোনো বড় মাছ হলেই হবে ভেজে নিয়েছি আমি লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে তো ফাইনালি কিছুক্ষণ পর চলে আসছি সেদ্ধ কিন্তু মোটামুটি খুব ভালো হয়েছে আর কিছুক্ষণ আমি সেদ্ধ করে নিব তারপরে এটা আমি নামিয়ে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন কিংবা পাটায় বেটে নিতে পারেন তো আমি পাটাই বেটে নিব পাটায় বেটে নিলে স্বাদের পরিমাণ দ্বিগুণ হারে বেড়ে যায় আর খুবই ভালো লাগবে আর ব্লেন্ডারে ভর্তা করলে কিন্তু ওই রকম টেস্টটা পাবেন না তো এই জন্যই আমি পাটাই বেটে নিয়েছি সম্পূর্ণ তারপরে এখানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি আর বাগারের জন্য রসুন কুচি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আমি সম্পূর্ণ রেসিপিটি কিন্তু সরিষার তেল দিয়ে করে নিয়েছি তো কাটা ছেড়ে নিয়েছি মাছগুলো থেকে আর ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি তো সরিষার তেল দিয়ে কিন্তু রান্না করলে একটু ফেনা ফেনার মতো দেখা যায় আসলে এটা কিছুই না কিছু মনে করবেন না তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আসলে সরিষার তেলে রান্না করলে একটু ফেনা ফেনা উপরে চলে আসে তো তো সুন্দরভাবে এখানে আমি টেলে নেব আর দারুণ একটা ফ্লেভার বের হয়েছে মানে এত মজার একটা ফ্লেভার যে গরুর মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে এখানে তো নিশ্চয়ই সবার ভালো লাগবে এখন আমি মাছগুলো অ্যাড করে দিলাম এখানে সবগুলো আমি কাটা ছাড়িয়ে নিয়েছি তো এখানে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিতে হবে আর রসালো ভাবটা যেন না থাকে এদিকে খেয়াল রাখতে হবে কারণ ভর্তা সুন্দরভাবে টেলে নিতে হবে তাহলে আঠালো হলে ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় কখনো ভাবতেই পারবেন না যে এত কম খরচে এত মজার একটি ইউনিক রেসিপি রেডি হয়ে যায় তো এতটা ভালো লাগে যে গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগে তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আপনারা এবং জানিয়ে দেবেন আমাকে কেমন হয়েছে আপনাদের ভর্তার রেসিপি একটু সময় নিয়ে ধৈর্য ধরে যদি আমরা সব কিছুই করি তাহলে আসলে সব কিছুরই একটা ভালো রেজাল্ট পাওয়া যায় তো ফাইনালি পরিবেশনের জন্য আমি নিয়েছি এখানে আমি একটা জিনিস স্কিপ করে ফেলেছি আমি এর ভিতরে একটু লেবুর রস অ্যাড করেছিলাম ফ্লেভারটা দারুণ হয়েছিল তো ভাবলাম যে আপনাদেরকে বলে দিই তো খাবারটি কিন্তু ভীষণ ভীষণই আমি ছিল আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেউ যদি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন বেশি বেশি এবং কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে আপনাদের রেসিপিটা তো আজকের মতো আমি বিদায় নিব। চলে আসব অন্য কোনো ভিডিওতে তো এই পর্যন্তই সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম